আমরা আংশিক নয়, সম্পূর্ণ প্রচারে অঙ্গীকার। সিএনএন বাংলা হবিগঞ্জ প্রতিনিধি সনি চৌধুরীর প্রতিবেদন। শতভাগ শিক্ষা অর্জনের মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের স্বস্তিপুর মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার, নিসমা বেগম, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হাজিরুহুল আমিন, প্রিন্সিপাল লুৎফর রহমান, মানবাধিকার নেতা মিজানুর রহমান চৌধুরী শামীম, শিক্ষানুরাগী আব্দুল হান্নান চানমিয়া, হাজি মোসদ্দর মিয়া এবং আরও অনেকে। জান্নাতুল ফেরদৌস, সিএনএন বাংলা টিভি, ঢাকা।